ফ্রেন্ডস, এতদিন বিভিন্ন স্থানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছি, তবে এই পর্বে কোনো স্থান নয়, একটা অদ্ভুত ক্রীড়ার সাথে পরিচয় করাবো। আচ্ছা, আমরা হাত দিয়ে অনেক রকমের কাজ করে থাকি, তাই সেরকম কাজগুলো যে হাত দিয়েই করা হয় এমনটাই আমরা দেখতে অভ্যস্ত। কিন্তু যদি দেখেন সেই কাজটা হাতের বদলে পা দিয়ে করা হয়, তখন কিছুটা অদ্ভুত লাগে। তেমনি হাত দিয়ে খেলা হয় এমন খেলা যেমন ভলিবল, এই খেলাকে যদি পা দিয়ে খেলা শুরু হয়ে যায় তবে দৃশ্যটা কেমন হবে? দৃশ্যটা আসলে ঠিক এরকম হবে এবং একটি নতুন খেলার রূপ ধারণ করবে, যে খেলা পায়ের সাথে মাথা দিয়েও খেলা হয়। আমাদের চোখে অদ্ভুত লাগলেও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলিতে স্থানীয়দের কাছে পরিচিত এই খেলা সেপাক তাকরাও। চীনে বিংশ শতাব্দীর তৃতীয় বা দ্বিতীয়তে সুজু নামে একরকম খেলা ছিল, সেখান থেকে এই খেলা পরিবর্তিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। চীনে হান রাজবংশের সময় এই খেলার চলন শুরু হয়। বর্তমানে বিভিন্ন সাউথ ইস্ট এশীয় দেশগুলি যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ফিলিপাইন্স, মিয়ানমার ও জাপান সহ ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রেও এই খেলা খেলা হয়। একদা চীন থেকে সমগ্র দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলিতে সেপাক টাকরাও ছড়িয়ে পড়ে। এই সমস্ত দেশে খেলাটি বিভিন্ন নামে ডাকা হয়। থাইল্যান্ডে বলা হয় টাকরাও, লাওসে কাটাও, মিয়ানমারে বলা হয় চিনলোন, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে সেপাক রাগা এবং ফিলিপাইন্সে স্থানীয় সিপা খেলার সাথে তুলনা করে সেপাক টাকরাওকে অনেকটা সেই নিয়মেই খেলা হয়। বাকি সাউথ ইস্ট এশিয়া দেশ যেমন ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে সেপাক তাকরাও নাম দিয়ে এই খেলাটিকে খেলা হয়। সেপাক টাকরাও খেলার অপর একটি নাম কিক ভলিবল, কারণ খেলার সময় পা, হাঁটু এবং মাথার ব্যবহার করা হয়। দুই দলের মধ্যে তিনজন খেলোয়াড় থাকে। মাঝখানে দল দুটিকে একটা নেটের মাধ্যমে বিভক্ত করা হয়। যে স্থানে বা কোর্টে খেলাটি অনুষ্ঠিত হয় তার এরিয়া 13.4x6.1 মিটার। খেলার সময় ব্যবহৃত বলটি সফট সিনথেটিক রাবার বা মোলায়েম টেকসই জাতীয় পদার্থ ব্যবহার করে তৈরি করা হয়। যদি বলে রাবারের ব্যবহার না হয় তাহলে 12টি গর্ত সহ 20টি ছেদ থাকতে হয়। যেহেতু খেলাটি ছেলে ও মেয়ে দুই খেলতে পারে, সেহেতু ছেলেদের ক্ষেত্রে বলটির পরিধি 42 থেকে 44 সেন্টিমিটার হয় এবং মেয়েদের ক্ষেত্রে 43 থেকে 45 সেন্টিমিটার রাখা হয়। ভলিবলের মতোই যে দল প্রথম সার্ভ করবে তারাই খেলার প্রথম সেট শুরু করে। খেলার সময় সর্বাধিক 3 বারে বলকে নেটের এক পাশ থেকে অপর পাশে পাঠাতে হয় এবং সেই সময় খেলোয়াড়েরা পূর্বে উল্লেখিত পা, হাঁটু, মাথা এবং বুকের সাহায্যে খেলতে পারে। এই খেলায় ম্যাক্সিমাম 3টি সেট খেলা হয়। যে দল 2টো সেট জিততে পারে তারাই জয়ী দল হিসাবে গণ্য হয়। সেপাক তাকরাওতে 2 দলে 3জন করে খেলোয়াড় থাকলে ম্যাচটিকে রেগু বলা হয়। সেক্ষেত্রে 2 দলেই 1জন করে খেলোয়াড় পিছনে থাকে, যাকে টেকং বলে, এবং সামনের 2দিকে 2জন থাকে, যাদের মধ্যে ডান দিকের খেলোয়াড়কে অ্যাটাকার বলা হয় এবং বাম দিকের খেলোয়াড়কে ফিডার বলা হয়। এই খেলার সমস্ত নিয়ম ইন্টারন্যাশনাল সেপাক তাকরাও ফেডারেশনের দ্বারা পরিচালিত হয়। ISTAF এই খেলার বিশ্বকাপ এবং সুপার সিরিজ অনুষ্ঠিত করে। এখনও পর্যন্ত এই খেলায় থাইল্যান্ড সবথেকে বেশিবার জয়ী হয়েছে এবং সেপাক তাকরাওতে থাইল্যান্ডের দলই বিশ্ব ক্রীড়াঞ্চলে সবথেকে সফল দল। বর্তমানে ISTAF এর অধীনে সেপাক তাকরাও খেলাতে 31টি দল নথিভুক্ত। দারুণ রকমের এই খেলার তথ্যগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। অপেক্ষায় রইলাম তবে, ধন্যবাদ।